আমি এনআর গ্রুপে চাকরি করি নারায়ণগঞ্জ। স্যারদের পরামর্শক্রমে আমি একজন নিউরো সার্জন দেখাই। নিউরো সার্জনও কিছুদিন ওষুধ খাওয়ানোর পরে বলছে যে না, এটা অপারেশন করতে হবে। তারপরে আমি একটা নিউরো মেডিসিন দেখাই, উনিও বলছে যে না, এটা করেই নিয়েই বেটার। তা আমি খুব মর্মাহত হয়ে গেলাম, কী করবো কী করবো ভাবতেছিলাম। তারপরে স্যারদের পরামর্শক্রমে আমি নিউরো সায়েন্সেও গেলাম। নিউরো যদি গিয়ে ওখানেও আমি অর্থোপেডিক্স এবং নিউরো মেডিসিন নিউরো সার্জন তিনজনের দেখালাম। ওনারও আবার ভাস্কুলার সার্জনও দেখেছে। দেখানোর পরে ওনারা বলছে যে অপারেশনটা করে নিলেই ভালো হবে। তো আমি এই সময় খুব দিকবিদিক শূন্য হয়ে পড়লাম, কী করবো না করবো। সুপ্রিয় দর্শকবৃন্দু, আসসালামু আলাইকুম। আর ভীষণ ফিজিওথেরাপি সেন্টারের পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে অভিনন্দন। আজকে আপনাদের সাথে আমাদের একজন বিশেষ অতিথি, আমাদের ভীষণ ফিজিওথেরাপি সেন্টারের পেশেন্ট জনাব জাহাঙ্গীর আলম আঙ্কেল আছেন আমাদের সাথে। আমাদের সাথে আছেন ভীষণ ফিজিওথেরাপি সেন্টারের ইনচার্জ ডক্টর তারিকুল ইসলাম এবং আমি ডাক্তার সাইফুল ইসলাম, এক ফিজিওথেরাপিস্ট। আজকে আমরা আপনাদের সাথে খুবই এক্সেপশনাল একটা কন্ডিশন ছিল আঙ্কেলের, ওনার হচ্ছে যে এলআইড সমস্যা, একেবারে হচ্ছে যে আমরা বলতে পারি এক্সট্রুশন ওনার নাম্বার ফোর পাইপে এস ওয়ানে। তো হচ্ছে যে ওনার এটার জন্য আঙ্কেল দীর্ঘদিন ধরে মানে সাফার করতেছে। তো আঙ্কেল আমাদের এখান থেকে ট্রিটমেন্ট নিয়েছে। আঙ্কেলকে আমরা একেবারে সবচেয়ে আপডেট মডার্ন যে ট্রিটমেন্টগুলো দিয়েছি সেটা হচ্ছে যে ওজন থেরাপি এবং পিএমএফ পালস ম্যাগনেটিক ফিনাইল থেরাপি এবং অ্যাকুপাঙ্কচার প্লাস আমাদের ফিনেজিওথেরাপি ম্যানুয়াল ফিনেজিওথেরাপি আপডেট যে ট্রিটমেন্টগুলো। তো হচ্ছে যে আঙ্কেলের কাছ থেকে আমরা জানবো, আমাদের কাছ থেকে উনি ট্রিটমেন্টটা নিয়ে আসলে কী ধরনের উপকার এবং ওনার যে সমস্যাটা সম্পর্কে আমরা বিস্তারিত জানবো। যে দর্শকবৃন্দ, তার আগে একটা কথা বলি, আমাদের এই ভিডিওটা কোনোভাবেই কারো ট্রিটমেন্ট বা কাউকে বা কোনো কিছুকে মানে ছোটো করার উদ্দেশ্য না, অনলি ফর ভীষণ ফিজিওথেরাপি সেন্টারের প্রসার এবং ফিজিওথেরাপি সেন্টারের প্রসারের উদ্দেশ্যে, যাতে আপনারাও একটা সঠিক ইনফরমেশন জেনে উপকৃত হতে পারেন, সেটার জন্য আমাদের এই ভিডিওটা। আঙ্কেল, হচ্ছে যে আপনি তো আমাদের এখান থেকে ট্রিটমেন্ট নিয়েছেন, হচ্ছে যে আপনি যে ওভারঅল আপনারা অনেক জায়গা থেকে ট্রিটমেন্ট নিয়েছেন, তো আপনার যে কন্ডিশনটা দর্শকদের উদ্দেশ্যে বলবেন এবং হচ্ছে যে আমরা এখানে কী ধরনের ট্রিটমেন্ট দিয়েছি আপনি যদি একটু শেয়ার করতেন, আশা করি দর্শকবৃন্দ সবাই উপকৃত হতো। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ জাহাঙ্গীর আলম, নারায়ণগঞ্জ থেকে আসছি। আমি গত 4 মাস যাবৎ মাজা ব্যথা থেকে শুরু হয়েছিল। মাজা ব্যথা থেকে ট্রিটমেন্ট হওয়ার পরে আমি নারায়ণগঞ্জে পপুলারে একটা অর্থোপেডিক্স দেখাই। ওনারা দেখার পরে কিছুদিন সেবা নেওয়ার পরে ওনারা আমার এমআরআই করায়। এমআরআইয়ের পরে ওনারা বলে যে আমার ডিস্কের প্রবলেম হয়েছে, আমাকে অপারেশন করে নিতে হবে। তখন আমি খুব মর্মাহত হয়ে যাই। তারপরে আমি আমার স্যারদের সাথে যোগাযোগ করে, আমি এনআর গ্রুপে চাকরি করি নারায়ণগঞ্জ। স্যারদের পরামর্শক্রমে আমি একজন নিউরো সার্জন দেখাই। নিউরো সার্জনও কিছুদিন ওষুধ খাওয়ানোর পরে বলছে যে না, এটা অপারেশন করতে হবে। তারপরে আমি একটা নিউরো মেডিসিন দেখাই, উনিও বলছে যে না, এটা করেই নিয়েই বেটার। তা আমি খুব মর্মাহত হয়ে গেলাম, কী করবো কী করবো ভাবতেছিলাম। তারপরে স্যারদের পরামর্শক্রমে আমি নিউরো সায়েন্সেও গেলাম। নিউরো যদি গিয়ে ওখানেও আমি অর্থোপেডিক্স এবং নিউরো মেডিসিন নিউরো সার্জন তিনজনের দেখালাম। ওনারও আবার ভাস্কুলার সার্জনও দেখেছে। দেখানোর পরে ওনারা বলছে যে অপারেশনটা করে নিলেই ভালো হবে। তো আমি এই সময় খুব দিকবিদিক শূন্য হয়ে পড়লাম, কী করবো না করবো ভাবতে ভাবতে। তো ওনার ভিডিও স্যারের ভিডিওগুলো আমি মোবাইলে দেখতাম। দেওয়ার আগে আমি অনেক থেরাপি সেন্টারেই বেশ কয়েকবার থেরাপি নিয়েছি। এক জায়গায় বেশ 7 দিন ভর্তি থেকে আমি নিয়েছি। নেওয়ার পরে আমার মাথা ব্যথাটা সলভ হয়েছিল, কিন্তু যাওয়ার 2 দিন পরে আমার এই পায়ে টান লাগে, আমি উঠে দাঁড়াতে পারি না, 1 মিনিট হাঁটতে পারি না, 1 মিনিট দাঁড়িয়ে থাকতে পারি না, নামাজ পড়তে পারি না, আমার খুব কষ্ট হচ্ছিল। তো পরে আমার এক স্যার আছে, জনাব বেলায়েত স্যার, যাকে খুব স্মরণ না করলেই হয়। উনি আমাকে একদিন ফোনে বললো, জাহাঙ্গীর তুই একটা কাজ করো, তুমি তো অনেক জায়গায় গেলা, দেখো তো
ওই বনানি যে উত্তরায় বসে ওনার ভিডিওগুলো দেখে দেখো তো, তা আমি তো স্যার আমি তো দেখছি ওনার যাবো একটা মনস্থির করছি। পরে আসলাম, আসলে আসার পরে সাইমন স্যারের সাথে কথা বললাম উত্তরাতে বসে, বসার পরে উনি আমাকে অ্যাডভান্স যে থেরাপিগুলো আছে, ওজন থেরাপি, ম্যাগনেটিক থেরাপি, আকুপাঙ্কচার প্লাস আরও যে যেগুলো আছে অন্যান্য জায়গায় দেওয়া হয় ওগুলো ওনার অনেক ভালো মেশিন মেশিনে আছে। তো দেওয়ার পরে আমি উনি স্যার আমাকে বললো যে প্রথম কয়েকটা না দিলে বুঝবেন না, তা আমিও ঠিক চারটা পর্যন্ত দেওয়ার পরে আমি যখন খুব তিনটা দেওয়ার পর্যন্ত বুঝতেছিলাম না, আমিও খুব আশ্চর্য হয়ে গেলাম যে আসলে কি হবে কি হবে না, আমায় কি করব। পরে চারটা দেওয়ার পর থেকে ইনশাল্লাহ আমার ব্যথা দেখছি যে কমা শুরু হয়েছে, আমি উঠে দাঁড়াতে পারি, একটু হাঁটতে পারি। তো এরপরে ওখানে মাসুম স্যার ছিল, উনি আমাকে খুব সহযোগিতা করেছে। এখানে তারিক স্যার আছে বনানি অফিসে, বনানি ব্রাঞ্চের স্যারদের আমাকে খুব মানে একেবারে আঙ্কেল তো বলেই একেবারে নিজের মনে করে, আমি মনে করি ওনার বাবার হলেও মনে কিনা জানি না, উনি আমাকে খুব দরদ দিয়ে ভালোবাসা দিয়ে আমাকে খুব মানে প্রয়োজনের বেশি সময় দিয়ে হলো, প্রয়োজনের বেশি ইয়ে দিয়ে হলো একটু চেষ্টা করছে। আমি যেটা মনে করি আমি নামাজ পড়ে ওনার জন্য দোয়া করবো, আল্লাহ যেন ওনাকে আজীবন ভালো রাখে। তো তারপরে আমি দেওয়ার পরে পাঁচটা চারটা দেওয়ার পরে আমি ইনশাল্লাহ সুস্থ হওয়া শুরু হয়েছে, আমি একটু হাঁটাচলা করা শুরু করলাম। পরে আবার পাঁচটা দেওয়ার পরে আমি এখন রীতিমতো এক ঘন্টা মর্নিং ওয়াক করি সকালবেলা, আমি ডায়াবেটিসের পেশেন্ট, আমি এক ঘন্টা হাঁটাচলা করি, আমি এখন দাঁড়াতে পারি মোটামুটি। মাঝে মাঝে আমি স্বাভাবিকভাবে নামাজ পড়ে চেষ্টা করে দেখি কিছু হয় কি না, স্যারদের পরামর্শক্রমেই সাইফ স্যারও পড়াচ্ছিল, মাসুম স্যারও বলছে, তারিক স্যারও বলছে, দু একটা নামাজ পড়ে দেখেন স্বাভাবিক কেমন লাগে। তা আমি নর্মালি আসর নামাজ, মাগরিব নামাজ, শর্ট সময় নামাজগুলো স্বাভাবিক পড়ে দেখছি, আমার আলহামদুলিল্লাহ আমি পড়তে পারি, আমি এখন হাঁটাচলাও করতে পারি আলহামদুলিল্লাহ, আমার মাজায় কোনো ব্যথা নেই। পায়ের ব্যথা একশোর মধ্যে আমি বলবো 90-95% আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ওনাদের এই সেবায় আমি খুব কৃতজ্ঞ ওনাদের সাদের কাছে। আমি মনে করি আপনারা যারা এদিক সেদিক যেদিকে বিভিন্ন জায়গায় তো নিচ্ছেন থেরাপি, ওরাও এক এক জায়গায় এক এক রকম টেকনিক আমি দেখেছি। আমি মিনিমাম মোর দেন 8-10 থেরাপি সেন্টারে আমি ট্রিটমেন্ট নিয়েছি। তা আমি দেখার পরে আমি যেন আমার যেটা ব্যক্তিগত ফিলিংস, আমিও মনে হচ্ছে যে এই অ্যাডভান্স থেরাপি যেটা সাইফুল স্যার এখানে আছে, বর্ণনীত আছে, উত্তরত আছে, এখানে এসে যদি এগুলো নেওয়া যায় আমার মনে হয় আমি যেহেতু উপকৃত হয়েছি আশা করি আপনারা উপকৃত হবেন, ওনাদের জন্য দোয়া করবেন, ওনার জন্য এই সেবাটা আমি এইভাবে দিয়ে যেতে পারে। আমি খুব উপকৃত হয়েছি আলহামদুলিল্লাহ, আমি ওনাদের কৃতজ্ঞতার সাথে ওনাদেরকে স্মরণ করছি। আঙ্কেল থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আঙ্কেল মানে হচ্ছে যে আমার ভাই, আবার ভাই। সো আমরা পেশেন্টদেরকে আসলে ওইভাবে চিন্তা করি, কারণ আমার বাবাও বিভিন্ন ডক্টরের কাছে যাচ্ছে, বিভিন্ন জায়গায় সে চিকিৎসা নিচ্ছে। তো সো আমাদের কাছেও বিভিন্ন বাবারা আসতেছে, সো আমরাও আসলে ওইভাবে চিন্তা করি। তো আসলে ওনার যে সমস্যাটা, আসলে ওনার সিভিয়ার এক্সট্রুশন ছিল, আমরা ওনাকে সপ্তাহে 2টা করে প্রথমে আমরা ওজন দিয়েছি, প্রথম দিকে 2 উইকস আমরা 2টা করে ওজন দিয়েছি, পরের সপ্তাহে আমরা 1টা করে ওজন দিয়েছি। উনি সে নারায়ণগঞ্জ থেকে আমাদের কাছে আসতো, ওজনটা আমরা হচ্ছে যে ওনাকে আমরা প্যারা বাটিবেল আমরা ওজন দিয়েছি। আমরা অনেকেই ডক্টররা যারা সার্জন আছে ওজন দিয়ে তারা মানে সার্জারি করে এক সেশনে করে, আমরা আসলে ওই রকম না। আমরা ওখানে 2-2.5 ml করে আমরা ওজন, ওনার যে ডিস্কগুলোতে ওনার ফুটুশন হয়েছে ওটার আমরা চার দিকে আমরা ওজনটা দিয়েছি। তো হচ্ছে যে আর পাশাপাশি আমরা ওনাকে ম্যাগনেটিক ওয়েভ, তারপরে আমাদের যে আকুপাঙ্কচার ট্রিটমেন্টগুলো আমরা দিয়েছি। তো ওজনটা দেওয়াতে আসলে ডিস্কের ক্ষেত্রে এবং ওজন থেরাপিটা আসলে খুবই হাইলি একটা এভিডেন্ট বেসড ট্রিটমেন্ট। সো আশা করি, এবং কি আমরা আসলে ব্যাক পেনের ক্ষেত্রে, এলআইড পেশেন্টদের ক্ষেত্রে যাদের ক্ষেত্রে আমরা ওজন বা কম্বাইন্ড ট্রিটমেন্টগুলো ম্যাগনেটিক ওয়েভ আমরা দিচ্ছি, প্রত্যেকের ক্ষেত্রে আমরা একটা ভালো রেজাল্ট পাচ্ছি। তো আপনারা তো আঙ্কেলের কথাই শুনলেন, ওনাকে অলরেডি হচ্ছে যে 5-10 জন মানে ডক্টরে ওনাকে সাজেস্ট করছে পায়ে ওনাকে অপারেশন করতে হবে। তো উনি ওল্ডার থেকে উনি বের হয়ে আসছে। তো দর্শকবৃন্দ, আপনারা আমাদের সাথে ছিলেন এবং হচ্ছে যে ওনাকে যে ট্রিটমেন্টটা দিয়েছে আমাদের ডক্টর মানে তারিকুল ট্রিটমেন্টটা দিয়েছে, তারিকুল আপনি একটু শেয়ার করেন যদি আঙ্কেলের কী কন্ডিশন। আঙ্কেলের যে অসুবিধাটা ছিল সেটা হচ্ছে কোমর থেকে ব্যথাটা পায়ের দিকে যাইতো, শুধু কোমরে যখন ব্যথাটা থাকে তখন ব্যথাটা রিমুভ করা তো খুবই ইজি, কিন্তু কোমর থেকে যখন পায়ের দিকে যায় ডিসপ্রোটেশনের কারণে, অ্যাক্সিটেশনের কারণে, তখন এটা একটা অসুবিধার পর্যায়ে পড়ে। তো সেক্ষেত্রে দেখা যায় যে অ্যাডভান্স যে ট্রিটমেন্টগুলো রয়েছে, পিএমএফ,
আকুপাংচার, ওজন, এগুলোর মাধ্যমে এই ধরনের সমস্যাগুলো সার্জারি ছাড়াও রিমুভ করা সম্ভব। আঙ্কেল তো মোটামুটি এখন 90% মতোই সুস্থ হয়ে গেছেন, তা আশা করি বাকি 5% 10% যদি এক্সারসাইজ করেন, মেনটেন করেন, ইনশাল্লাহ সম্পূর্ণভাবে সুস্থ। হ্যাঁ বাকি আছে, হ্যাঁ ইনশাল্লাহ সম্পূর্ণ সুস্থ হয়ে যান। আমার যে কথাটা না বলেই নয়, যেটা হচ্ছে যে আমার এক ফ্রেন্ড আছে জাহাঙ্গীর স্যার, ও বাবা আজকে ও কথা বলছিল, ও যদি না থাকতো তাহলে আমার ঢাকা আসাও হইতো না। আচ্ছা, আমি আমি ওর কাছে এই ভিডিও যদি ও দেখে কখনো আমি ওর কাছে পেতে দেবো। আমি সবাইকে অনুরোধ করবো আসবেন, এই ট্রিটমেন্ট গুলো নিবেন, আশা করি আপনারা উপকৃত হবেন। শুভেন্দু, আপনাদেরকে সবাইকে ধন্যবাদ, আর আঙ্কেল আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে মানে থাকার জন্য, আপনি যে আমাদের প্রচার প্রসারে সহযোগিতা করছেন। আচ্ছা জি, দর্শকবৃন্দ আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট করে জানাবেন। আর ডক্টর তাগারিকুল আপনাকেও ধন্যবাদ, আঙ্কেলকে আন্তরিকতার সহ ট্রিটমেন্ট দেওয়ার জন্য। ডক্টর মাসুদুল্লাহ আপনাকেও ধন্যবাদ, আর সবাই ভালো থাকবেন। আর যিনি আমাদের কাছে আঙ্কেলকে পাঠাইছে ওনার প্রতি আমরা খুবই কৃতজ্ঞ, যিনি রেফার করছে। তো সবাই ভালো থাকেন, মানে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।